আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আছি, অনেক ভালো আছি। দর্শক, আমি যখন প্রথম এই হসপিটালে ভর্তি হয়েছিলাম আমি কেমন ছিলাম আসেন একটু দেখিয়েছি। মাজেদা, আমার বয়স হয়, আমি কুমিল্লার থেকে আসছি। আমার কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটু ব্যথা ধরা, কোমরের হাঁটু ধরা ব্যথা, কোমরে আর নিচে ব্যথা করতো, আর পুরো পা ব্যথা করতো, পায়ে তালা ঝিমঝিমে তো আঙুল। আগে তো মাঝে মাঝে হইতো, এরকম রমজানের প্রথম দিকে থেকে শুরু হয়েছে আর ব্যথা, আর ব্যথা যায় না। আগে মাঝে মাঝে হইতো, দু তিন বছর, তিন চার সাত বছর আগে হয়েছিল। আর ওই ফেনীকে ডাক্তার দেখাইছি, দেখাই ডাক্তারে হাড়ে ইঞ্জেকশন দিছে, কোমরে দিছে একটা, হাঁটু কোমরে দিছে দুইটা, একটা মাংস একটা হাড়ে, আর হাঁটুর দিছে একটা, আর ক্যালসিয়াম ভিটামিন দিছে, এগুলো খাইছি, এখনো চলে। এখন হঠাৎ করে ব্যথাটা বাড়ি গেছে, আগে দেড় মাস এরকম কোনো অনুভব হয় নাই। করছি ওই গোসলখানার গোসল করতাম, গেছি যে একবার করছি, আবার আমরা ফাঁকের ঘরের সামনে পিছলে খাই বৃষ্টি গেছে করছি। ডাক্তার আমি পাঁচ চার পাঁচ বছর আগে দেখাইছিলাম ডাক্তার, ব্যথা তো আজকে দেড় মাস রেগুলারে চলতেছে, আজকে দেড় মাস হাঁটতে পারি না, ব্যথা নাই, হাঁটতে পারি না। এমনি তো ডায়াবেটিস আছে, সকাল বিকেল আধা ঘন্টা করে হাঁটতে, এখন একটু একটু হয় কি আর উঠতে বসতে কষ্ট হয়। পায়ে হাঁটুতে সমস্যা ছিল, হাঁটে খাওয়া গেছে, পায়ের পাতার আঙ্গুলগুলা ঝিমঝিম করতো, আর কোমরের ব্যথা ছিল, কোমরের হাঁগুলা ক্ষয়ে গেছে, মেরুদণ্ডের হাঁগুলা ক্ষয়ে গেছে। আর এখন ভালো আছি, রাতে ঘুমাতে গেলে ব্যথা হয় না, হাঁটতে গেলেও ব্যথা হয় না, সারাক্ষণ একটা ব্যথা ছিল দেখি, এটা এখন নাই। ব্যথা এখন খুব ভালো লাগছে। আর সবার সাথে আমি বলি মেয়েগুর কথা, মেয়েরা অন্তরিকতা দিয়ে সব কাজ করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই সবাই আনের সব ঠিকঠাক করছে, আমি তো ভাবিও না ব্যথা থেকে মুক্তি পাবো। আমার মনে হয়েছে আমি জীবনে তো ব্যথা নিতে চলতে, কান্না তো ধৈর্যশীল ভাবে থাকতাম আর কি। অনেক সময় ব্যথার জন্য কষ্ট হইলো, কারোর ডাকিনি বলিনি। আমি এখন অনেক সুস্থ আছি, ভালো আছি, হসপিটাল থেকে চলে যাব। আমাদের ভিতরে যদি কোন রোগী থাকে তাহলে ওরা আসতে পারে। আমি যেহেতু নিজে ভালো হয়েছি, আমার বিশ্বাস আপনারা সুস্থ হবে। শত্রুল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ, স্যারাপি অনেক ধন্যবাদ, আমাকে এতদিন সুস্থ করা দেওয়ার জন্য ওরা খুব কষ্ট করছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।